রাসূলুল্লাহ সাল্লামের পরিবার সম্পর্কে যদি জানতে চাই আর আল কোরআনকে প্রশ্ন করি, ভাই কোরআন আমরা তো কিছুই বলতে চাই না তোমাকে ছাড়া, কারণ কোরআন কার কালাম? আল্লাহ তাআলার কালাম। কোরআন আমাদের জন্যে দলিল, কোরআন সবার জন্যে দলিল। কোরআনকে যদি প্রশ্ন করি, বন্ধু কোরআন বলো নবীজির পরিবার তুমি কিভাবে পরিচয় করিয়েছ? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, কারণ কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজিকে পেয়েছি বলে কোরআন পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলের নাম কোরআন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি 30 পারার কোরআন আল করিম। তাই এই কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় যেমন আছে, তার পরিবারের কথাও, পরিবারের কথাও আছে না নেই? তাই কোরআনকে প্রথম প্রশ্ন করলাম, বন্ধু কোরআন বলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের পরিবারকে তুমি কিভাবে পরিচয় করা আমাদের সামনে? তাহলে কোরআন বলে, বন্ধু শোনো, কোরআন আল কারিমে দেখুন, বাংলায় বলে পরিবার, বাংলায় বলে পরিবার, আরবিতে এই পরিবারকে বোঝানোর জন্যে স্বাভাবিকভাবে যে শব্দ ব্যবহার করে এর নাম আহল, আহলুন, হামজা বা আলিফ হা আর লাম, আহলুন। আহলুন মানে পরিবার, আহলুন মানে পরিবার, আহরুন মানে ঘর বা পরিবার, আপনজন। তো আল কোরআন আল কারিমে আহলুন শব্দের ব্যবহার আছে। কোরআন আল কারিমে আল্লাহ তাআলা যেমন আহলুন বলেছেন, আহলুহু বলেছেন, আহলুকা বলেছেন, আহলি কোরআনে কারিমে এসেছে। শুধু তাই না, আল কোরআন আল কারিমে পূর্বের যারা নবী এবং রসুলের উম্মত, ইহুদি খ্রিস্টান তথা দাউদ আলিহিসাল্লামের উম্মত, মুসা আলিহিসাল্লামের উম্মত, ঈসা আলিহিসাল্লামের উম্মত, যারা তাওরাত জাবুর এবং ইনজিল পেয়েছিল, তাদেরকে বোঝানোর জন্যে যে শব্দ ব্যবহার করা হয়েছে এটা হলো আহলুল কিতাব, আহলুল কিতাব। তবে আল কোরআন আল কারিমে মদিনাতুন নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনা চিনেন তো? মদিনা, হ্যাঁ, সৌদি আরবের একটা শহর। হজ করতে গেলেও আমরা যাই যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য স্মৃতি, জীবনের 10টি বছর সেখান থেকে কল্যাণ সমাজ, কল্যাণ রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট নবীজি পৃথিবীকে উপহার দিয়েছিলেন। পৃথিবীর সকল মানুষকে চুকে আঙ্গুল দিয়ে লিখিত সংবিধান শিখিয়েছেন, যে জায়গা থেকে এর নাম, এর নাম মদিনা। তবে বলতে পারেন এর আগের নাম তো ছিল ইয়াসরিফ। হ্যাঁ, কোরআনে ইয়াসরিফ শব্দটাও আছে, কন্যা সুবহানাল্লাহ, আহলু ইয়াসরিফ, আহলু ইয়াসরিফ শব্দটা এসেছে, তবে আহলুল মদিনাও এসেছে, বলেন না সুবহানাল্লাহ। ঠিক এমনি করে আহলুল কোরা কোরআনে কারিমে এসেছে, আহলু মদিয়ান এসেছে, আহলু জিকির এসেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বোঝানোর জন্যে একটা নির্দিষ্ট শব্দ কোরআনে ব্যবহৃত হয়েছে, এই শব্দটার নাম আহলুল বাইত, আহলুল, আহলুল বাইত, আহলুল বাইত, বাংলায় বলে আহলে বাইত, বাংলায় বলে আহলে বাইত, উর্দুতে বলে আহলে বাইত, আর আরবিতে বলে আহলুল বাইত, আহলুল বাইত, আহলুল, বলেন না আমার সাথে আহলুল বাইত। কোরআন আল কারিমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লামের পরিবার, নবীজির পরিবার বোঝানোর জন্যে যে শব্দ ব্যবহার করা হয়েছে এই শব্দটা নির্দিষ্ট, এ শব্দটা হলো আহলুল বাইত। তবে আরেকজন নবীর পরিবারের জন্যে শব্দটা ব্যবহার করা হয়েছে কেবল কোরআন আল কারিমে, ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, বলেন না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম,
তার পরিবারকে বলার জন্য বুঝানোর জন্য কোরআন আল করিমে আহলুল বাইত শব্দ ব্যবহার করা হয়েছে। যে কেউ ঘরে যায় মিলায় দেখতে পারেন, এগারো নম্বর সোরা সোরায়ে হুদ, এগারো নম্বর সোরা সোরায়ে হুদের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পরিবারকে বুঝানোর জন্য আহলুল বাইত শব্দ ব্যবহার করেছেন। তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আহলুল বাইত বলে পরিচয় করিয়েছেন ৩৩ নম্বর সূরা সূরাতুল আহজাবের ৩৩ নম্বর আয়াতে। ৩৩ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতে আহলুল বাইত শব্দ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরিবারকে সারা পৃথিবীর তাবত মানব দানবের কাছে কোরআন পরিচয় করিয়ে দিয়েছে আহলুল বাইত। আহলুল বাইত বলতে কোরআন দুইজন নবীর পরিবারের পরিচয় কো, একটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর একটি পরিবার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবার। এছাড়া অন্য নবীদের পরিবার বোঝানোর জন্য শুধু আহলুন অথবা আহলুকা বোঝানো হয়েছে, বলা হয়েছে আহলুল বাইত কেবল ইব্রাহিম, কেবল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহিম সালাওয়াতু রাব্বি ওয়া সালাম, তাদের জন্যই কেবল আহলুল বাইত কে ব্যবহার করেছেন। তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং তার পরিবারকে বলা হয় আহলুল বাইত।